আপনার ভাবছিলেন এটা একটা হচ্ছে স্টিল পিকচার না, এটা একটা ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি শাওন। এই মেয়ে, তোমার নাম কি? নাম দিয়ে কাম কি? তাড়াতাড়ি বল, আমার বউ বাসায় চলে আসবে। আসসালামু আলাইকুম, আমি তাজরিন। সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। অনেকদিন পর আমরা আবারও নতুন ব্লগ নিয়ে এসেছি, কারণ আমরা হারিয়ে গিয়েছিলাম। নিজেকে খুঁজে পেতে আমাদের সময় লাগছিল, দেখে আমরা ব্লগ দিতে পারছিলাম না। কেন দিতে পারছিলাম না, কারণ তো অনেকেই জানেন, যদি না জেনে থাকেন তাও বলছি, কারণ আমাদের আর মাত্র তিন দিন না, হ্যাঁ মেবি তিন দিন পরে পরীক্ষা, এবং আমাদের আগামীকাল ঈদ। মানে পড়বো না ঈদের জন্য, কোনো কিছু প্রিপারেশন নিবো বুঝতে পারছি না, তাও কিছু তো একটা করতে হবে। অ্যাটলিস্ট ঈদ তো বছরে একবারই আসে। এখন ঈদের বাজার টাজার করতে যাব, তো একটা লম্বা লিস্ট বানিয়ে ফেলেছি। আমাদের প্ল্যান হলো তাড়াতাড়ি যাব, বাজার টাজার করবো, বাসায় এসে রান্না বান্না করবো, তারপর আবার পড়ালেখা করবো, কারণ আমরা ভালো স্টুডেন্ট, লক্ষ্মী স্টুডেন্ট। ঈদের আগের দিনে আমরা পড়ালেখা করি। এই অবস্থা যদি আমার মা দেখতো তাহলে মা কত খুশি হয়ে যেত, দেখা যেত। যদি আমি নর্মালি স্কুলে থাকি, যেটা তো যে ঈদের 7 দিন আগে থেকে আমি পড়ালেখা বাদ দিয়ে দিতাম। 7 দিন? আচ্ছা একটু বেশি, মানে আমি নিজে ছেড়ে দিতাম, কিন্তু আম্মুকে বলতাম যে আমি পড়তেছি, বই নিয়ে বসে থাকতাম। আমরা যখন আমরা বেশিরভাগই ঈদ করতাম আমাদের দাদু বাড়ি দেশে বাড়িতে, যে বিশেষ করে কোরবানি ঈদটা আমরা 1 মাস আগে বাদ দিয়ে দিতে পারা। আরে না, আমাদের বই খাতা নিয়ে যাওয়া হইতো, পড়তেও বসানো হইতো। বড় দুঃখময় জীবন। আই ফিল সরি ফর ইউ তাজরিন। আসলে আই ফিল অলসো সরি ফর মাইসেলফ, কারণ আমি ভ্যাকেশনে গেলে বই খাতা নিয়ে গেলে বলতো, কিন্তু জানতো আমার বাপ মা যে হুদাই বই টেনে ব্যাগ ভারী করে লাভ নেই, কারণ এই দুইটা কেউ পড়বে না। সীমাপু পড়তো না, বাই দ্য ওয়ে আমি বলে রাখি। আসলে বড় হয়ে গেলে মানুষের ভিতরে ম্যাচুরিটি চলে আসলে আপনার পার্টি সেট আপ হয়ে যায়। এখন যা, এখন আমাদের জন্য পড়ালেখাটা একটু ইম্পর্টেন্ট হয়ে গেছে। তাও আমি শাওনের নামে কালকে আম্মুর কাছে ফোন দিয়ে বিচার দিছি, ও পড়ালেখা করে না। আম্মু বলছে পিটি লাগাইতে। আমি তোমার বাসায় ফোন দিব, সারাদিন মোবাইল টিপে থাকছিলি না, আমার বাসায় যে কমপ্লেন করছে ও। মোবাইলে স্লাইডস আছে, আমি মোবাইলে স্লাইডস পড়ি, পাশাপাশি ফেসবুকে না ইনস্টাগ্রামও করি, এটা বললো না। ঠিক আছে, দেখা হচ্ছে আপনাদের সাথে রোডের উপরে, কারণ এখন আমাদেরকে বের হতে হবে, সময় নেই। তাজরিন একজন সাংসারিক মেয়ে, ঈদের আগে কাপড় টাপড় ধুতে এসেছে। তুমি যখন জানতাই যে দুবা, তো কেন ঈদের আগের দিন আসছো? কারণ সারাবেলা আমি ব্যস্ত ছিলাম। ওকে, তো আজকে শুধু চাদর ধোয়া দিবস আমাদের, পার্টিকুলারলি চাদর আর ডুবেট কভার, বালিশের কভার, এগুলো নিয়ে আসা হয়েছে। বললাম আমার দুইটা মোজাও দিয়ে দাও, তো এতেও তাজরিনের দ্বিমত ছিল, যার জন্য আমার মোজা চান্স পাই নাই। মোজা যাবে কাপড়ের সাথে, নট চাদর। জামাটা এখনই দিয়ে দিই, আমি যেটা পরে আসছি। এটাই তো টেস্ট করলাম যে তুমি রাজি হও কি না, যে দেখলে আমি দেখছো তুমি চাও যে আমি এভাবে ঘুরে বেড়াই না। সাবান ধোয়ার যে লিকুইড, এটার নাম হলো জ্যায়। আমি প্রথমে জ্যায় ভাবতাম, এখানে লেখা শুধু ইয়া, তার মানে ইয়েস, শুধু কালারফুল জামার জন্য ভালো একটা সুন্দর স্মেল হয়। বাট এটা থেকে বেটার একটা আছে, যেটা আমরা বাসায় রেখে এসেছি, আজকে এটা আনিনি, কারণ এটাকে আগে শেষ করবো। তাজরিন টাকা দাও। তো মেশিন কি আমার শ্বশুর বাড়ির লোকজনের না, যে ফ্রিতে ধুইতে দিবে? হ্যালো শাওন, খানা খাকি জানা? ও না, তুই তো রোজা আলার টমেটো দিয়ে পিটাইতে চাই। হচ্ছে ম্যাঙ্গো, বাংলাদেশকে মিস করছি। বাংলাদেশে থাকলে ঠুসে ঠুসে ম্যাঙ্গো খেতে পারতাম। এইখানে ডিসকাউন্ট দিয়েছে, ঈদ উপলক্ষে ডিসকাউন্ট চলছে। আমাদের ঈদ গরুর মাংস কোরবানি দিয়ে নিয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, দোকানের সাথে কোরবানি দিলাম। আসলে মজা করে বলছি, আসলে আমাদের পক্ষে এখানে কোরবানি দেওয়া একা সম্ভব হচ্ছে না, তো আমরা এইভাবেই স্টুডেন্টরা বিদেশে কোরবানি পালন করে থাকি, মাংস কিনে বাংলাদেশে করছে। আম্মুকে বলছি যে মা কোরবানির মাংস পাঠাই দিও। পেইনিরি জিনিসটা কি মজরেলাই? কেউ কি জানেন এই জিনিসটা কি, এটা কি মজরেলা নাকি, আমাকে জানাবেন। এরকম না আমরা পাইনঅ্যাপেল ক্রিম বিস্কুট খেতাম। এখানে একজন ভদ্রলোককে দেখা যাচ্ছে, উনি কি জানি ধরে দাঁড়িয়ে আছেন। এটা কি? আমি যাচ্ছিলাম পাশ থেকে, বললো যে ভাইয়া আমাদের একটা অফার চলতেছে, যদি উত্তর দিতে পারেন সঠিক উত্তর তাহলে আপনাকে একটা জামা দেওয়া হবে। পরে আমি সঠিক উত্তরটা দিয়েছি, প্রশ্ন ছিল যে কে ভালো, আপনি না আপনার বউ? পরে বলছে আমি ভালো, পরে আমাকে গিফটটা দিছে। আল্লাহ, আমি তো শুনছি যে যখনই বলছো তুমি ভালো তোমাকে জেলে বাড়াই দিছে। না আসলে মজা করছিলাম। তাজরিন অনেক ধন্যবাদ যে তাজরিন আমাকে ঈদের জামা গিফট করে দিয়েছে। মোটেও এটা সারপ্রাইজ ছিল না, কারণ আমাকে বলছে যে তুমি এই শার্টটা কিনে জোর করে কিনাইছে, আমি কিনতে চাচ্ছিলাম না। বাট তাও তাজরিন অনেক ধন্যবাদ। কিনাইছে না কিনে দিছে
গেছে খুশি মানে আমার জুতার ছবি ইনস্টাগ্রামে দিচ্ছিলাম কিন্তু তাজরিন আমার জুতা গিফটটাকে ভ্যালু দিল না, কষ্ট পাইছে। দিবো দিবো এমন করিস না, চলো। তো এখন আমাদের কেনাকাটা কেবল হাফ শেষ হয়ে গেছে, এখন বাকি অর্ধেক বাকি আছে, সেটা কিনে বাসায় যেতে হবে। এবং আমাদের চিরচারিত গেস্ট অরণ্য আসবে, ওকে ফোন দিয়ে পাচ্ছি না, ওকে ফোন দিলাম যে কোথায়, কিন্তু সে ফোন রিসিভ করছে না, হয়তো গরুর হাটে যে হারিয়ে গেছে ছেলেটা। বাজার করে ফাইনালি বাসায় চলে এসেছি, প্রচুর টায়ার্ড, রোজা থেকে আসলে এত ঘোরাফেরা করা যায় না। আজকে আরাফাতের রোজা রাখা হয়েছে, যদি আগামীকাল এই রকম ওয়েদার ইনশাল্লাহ থাকে, মানে ঈদের দিন থাকে, তাহলে তার জিন বলেছে সে বিকালে বেড়াতে যাবে। হ্যাঁ, কারণ সেই লেভেলের রোদ, রোদ দেখে আজকে আমি অনেস্টলি অনেক ভয় পেয়েছি। এবং আমরা অলরেডি ডিসাইডও করে ফেলেছি কালকে যে কি খাবো, মানে কি কোল্ড ড্রিঙ্কস খাবো, আগে ঠিক করে ফেলেছি। এটা তো দুই দিন আগে ঠিক করে ফেলেছি যে কালকে বাইর হয়ে আমরা কোন কোল্ড ড্রিঙ্কসটা খাবো। এক্স্যাক্টলি। এবং অরণ্যর সাথে কথা হলো যে অরণ্য বললো সে আসছে, আস্তে ধীরে ধীরে আসছে। ওকে বলছি যে আসার সময় একটু লেবু কিনে নিয়ে আসিস, আমরা বাজার করেছি কিন্তু লেবু আনতে ভুলে গিয়েছি। তো এটা একটা আমাদের বাসায় রেওয়াজ হয়ে গিয়েছে, অরণ্য যখনই আমাদের বাসায় আসে আমরা কিছু না কিছু ওকে দিয়ে কিনে নিয়ে আসি। গত রোজার ঈদে আমরা বলেছিলাম আমাদের বাসায় শাওয়ার জেল শেষ হয়ে গেছে, অবশ্যই কিনে নিয়ে আসবি, নাহলে কিন্তু ঈদের দিন গোসল করতে পারবি না। ওইটা অ্যাক্সিডেন্টলি শেষ হয়ে গিয়েছে, আমরা নোটিস করি, নোটিস করলে অবশ্যই কিনতাম। আর রোজা যে আছে এই জিনিসটাও ভুলে গিয়েছিলাম, যার কারণে লেবুও কেনার কথা মনে নেই। সো অরণ্য আসার সময় কিছু প্রোডাক্টিভ কাজ করার জন্য ওকে লেবু কিনে আনতে বলা হয়েছে। তো অরণ্য, তুমি যদি আমাদের ভিডিও দেখে থাকো, যদি এরকম জিনিস আনতে তোমার মন খারাপ হয়, কিছু করার নাই, তোমাকে নিয়ে আসতে হবে। এখন আমাদের কাজ হবে যে ঈদের রান্নায় আজ কি করে ফেলা, তার আগে ইফতারি বানাতে হবে। কি ইফতারি খাবার তো চিনি, অনেক মজাদার খাবার, জাস্ট উঙ্গলিয়া চাটতে রেহ যাওগে। কাচ্চি বিরিয়ানি খাওয়া, এর থেকেও মজাদার খাবার কি, ডাল ভাত, সমস্যা নেই, মেনে নিলাম। আপনাদের ঈদও যেন খুব ভালো হয়, আপনারা এবার ঈদে কার কি প্ল্যান সেটা অবশ্যই জানাবেন। এবং এবার ঈদে গরু না খাসি নাকি মুরগি। এবং বাসায় এসে আমার ঈদের জামা আমি ট্রায়াল দিয়ে ফেলেছি এবং আপনাদেরকে দেখাবো না, কারণ নাহলে আমার ঈদের জামা পুরাতন হয়ে যাবে। আমি ঈদের দিনই দেখাবো, তাজরিনের মতো বোকামি করবো না। কিন্তু আরেকটা কথা বলে রাখি, তাজরিন খুব চালাকি করেছে। যারা আপনারা আমাদের গত ব্লগটা দেখেছেন, সেখানে তাজরিন তার ঈদের জামা রিভিল করেছিল এবং অনেকেই বলেছিলেন যে আপু আপনার তো ঈদ পুরাতন হয়ে গেল, কিন্তু তাজরিন চালাকি করে দুটো জামা রিটার্ন দিয়ে আবার নতুন করে দুটো জামা কিনেছে। সেই দুটো জামা আপনারা দেখেননি, তো তাজরিন এটা কবে দেখাবো, আজকে আমি রিটার্ন দিয়ে নিয়ে এসে দেখা দিব। এত কষ্ট করে আমি রিটার্ন নিয়ে নতুন জামা নিলাম, আর তুমি মানুষকে দেখা দিবে না? কথা বলতে থাকলে বলতেই থাকবো, শেষ হবে না। চলো দেরি না করে আন্ডাটা রান্না করে ফেলি। সবাইকে আমার স্বাগত জানাচ্ছি এবং আমাদের রান্না করে চলে এসেছি এবং আজকে চলবে একটা বিশেষ আয়োজন। খুবই বিশেষ। আরে তুই কই থেকে আসলি রে? যে আমি আজকে আসছি দেখে, আজকে বিশেষ আয়োজন, আমি এতক্ষণ সাউন্ডের পিছে ছিলাম, কিভাবে সম্ভব এটা? ঈদের আমেজ শুরু হয়ে গিয়েছে আমাদের, যদিও মানে চাঁদ দেখতে পারি নাই, তো ওটা ব্যাপার না, কারণ তোমরাই তো চাঁদ ব্যাপার না, আমরা পূর্ণিমার চাঁদের মতো হারায় গেছো। তো অরণ্য তার স্পেশাল আজকে আমাদেরকে বার্গার বানিয়ে খাবে ইফতারির জন্য। তো কি বার্গার বানাচ্ছিস অরণ্য, যদি একটু ছোট করে বলবি? এটা হলো চিকেন বার্গার, যেটার পেটি হলো ফ্রোজেন পেটি পাওয়া যায় আমাদের টার্কি শপে, মানে ওই পেটিটাকে শুধু গ্রিলে একটু গ্রিল করলেই এরপরে বার্গার হয়ে যায়। 2 মিনিটের ম্যাগি আজকে বার্গার বানায় রেখে 1.5 মিনিটে ম্যাগির বার্গার খাওয়াবে। আমি কে খাওয়াবো না, তো ভালো ম্যাগির বার্গার হবে আজকে। আচ্ছা, এই যে অরণ্য বার্গারের পেটি ভাজছে, নাড়াচাড়া করে দিলাম, আর পাশে যে দু পাতিল দেখতে পাচ্ছেন, দু পাতিলে গরুর মাংস চলছে। এটা আমাদের আগামীকাল আমরা ঈদের দিন খাবো, কাজ কমিয়ে রাখার জন্য আজকেই করে রাখছি। গরুর মাংস চলতেছে, ঈদের হলো ওই যে বলে না যে 7 দিন ব্যাপী অনুষ্ঠান চলবে, এই আজকে হলো গরুর মাংস চলতেছে, যদি আমাদের কোনো বাংলা চ্যানেল নাই এর জন্য।
মনের মাধুর্য মিশিয়ে তাজরিন শরবত বানাচ্ছে, তো বার্গার চলে এসেছে। ওখানে একজন রোজাদার ব্যক্তি ইফতার করলো, এই যেখানে একজন করলো, খালি আমি আমার শরবতটা খেয়ে আমি খেয়ে দিই, আমি কেন দূরে থাকবো। আলহামদুলিল্লাহ অনেক খেয়ে ফেলেছি, প্রচুর খেয়ে শহীদ হয়ে গিয়েছি, আর কত খাবো জানি না। একটু তরমুজও খেয়ে দিই। তাজরিন বার্গার খাচ্ছে, ক্যামেরাম্যান দেখে খাওয়া শুরু করছো। এই খাও না কেন, তরমুজ আছে, তরমুজ ভালোই লাগছে। আমাদের খেতে তরমুজ পুচ্ছিস, যে খেতে তুমি দেখাশোনা করছো ওইটা না? আমার দাদা বীজ পাঠাইছিল চিঠির মাধ্যমে। লেখছে যে প্রিয় শাওন, তোমার জন্য বীজ পাঠালাম ইতি তোমার দাদা। শাওন প্যাকেট খুলে দিয়ে, দাদা আমি তো তরমুজ পাইছি। এবং যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। এবং ভিডিও শেষে আপনাদেরকে আমি শিক্ষামূলক একটি জিনিস দিতে চাই, এই চাঁদাটি। এটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। যারা আসলে দুষ্টু কমেন্ট করে, আমি তাদের কমেন্টটা ঠিক চেক করে দেখি তারা কত ডিগ্রি অ্যাঙ্গেলে মুখ বাঁকা হয়ে এই জিনিসটা লিখেছিল। অনেক আছে মুরাদ টাকলার মতো ইংলিশ লিখে যায়, বাংলা লিখে যায় আমি বুঝি না, তখন পিথাগোরাসের ফর্মুলা আমি সেখানে অ্যাপ্লাই করি, কিন্তু সেখানেও অনেক সময় সমস্যা বের হয়ে যায়। এখন সেই ফর্মুলাটা কি পিথাগোরাসই ভুল করেছিল, না মুরাদ টাকলার মতো যে সাবস্ক্রাইবার সে কমেন্টে লিখতে ভুলে গিয়েছিল, এটা আমি আসলে জানি না। কার এই চাঁদাটি লাগবে বলুন, আমি তাদের বাসায় পাঠিয়ে দিব। তোমাদের দুজনকে, আচ্ছা ঠিক আছে, তোমাদের দুজনকে পাঠিয়ে দিব। একটা মজার বিষয়, আমি এটা প্রিন্ট করেছি, যে চাবেন তাকে আমি এটা পিডিএফ ভার্সন দিব। যার লাগবে লজ্জা করবেন না, কমেন্ট করেন আমি পাঠিয়ে দিচ্ছি। টাকা পাইতেছো নাকি? তো অনেকদিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি, আমাদের খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে আমাদের ভিডিও অনেকদিন পরে দেখে? যাবৎ আমরা প্রায় 10-15 দিন পরে ভিডিও দিচ্ছি, কারণ খুব কষ্টে রয়েছে, পড়ালেখা অনেক চাপ, অনেক চাপ। এই যে দেখছিস অরণ্য বুঝছিস, আমার কাছ থেকে শিখে রাখ, বুঝছিস ভবিষ্যতে কাজে লাগবে। বিয়ের পরে আমি ছোট চুল রাখবি, তাহলে যে আমার বউয়ের সাথে ঝগড়া লাগলে তোর চুল টানতে পারবে না। আমি তো আসছি ঝগড়া লাগার আগে ক্যাপ পরে থাকবো, টেপ প্যাচে রাখবো খুলতে যেন, তারপরে আর লুঙ্গি পরবি না, নাহলে আমি লুঙ্গি টানতে খুলে দিতে পারে। হ্যাঁ, যারা ছোট বন্ধুরা আছেন তারা এই কথা শুনবেন না। আমি জানি আমার ভিডিও কেউ পুরো দেখে না, যার কারণে এই কথাগুলো বললাম। যদি কেউ ফুল ভিডিও দেখে থাকেন এবং এই ভিডিওটা মানে এই পোর্শনটা দেখে থাকেন, তাহলে কমেন্ট করবেন। ইয়েস, এবং আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করবেন, কারণ কেউ আমাকে ইনস্টাগ্রামে ফলো করে না। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সামনে ঈদ আসছে, এবং দুঃখের বিষয় হলো আমাদের ঈদের নামাজ কয়টা আমরা এখনো জানি না। ওয়েট করছি, মানুষের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু এখনো কোনো রেসপন্স পাচ্ছি না, জানি না কি হবে। দোয়া করবেন আমাদের জন্য। বাই দ্য টাইম আপনারা ভিডিও দেখবেন ততদিন আমাদের ঈদ চলে আসবে। আশা করছি আপনাদের ঈদও ভালো থাকবে। অনেক কথা বলে ফেলেছি, আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।